আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে শেখাবো যে হচ্ছে সোলার প্যানেল কীভাবে আপনারা নিজেরা বাসায় বাড়িতে কানেকশন করবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা সোলার প্যানেল আছে একটা কন্ট্রোল একটা ব্যাটারি একটা ফ্যান তো প্রথমে আমরা যেটা করব সেটি হচ্ছে এই সোলার প্যানেলের পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট থাকে সেখান থেকে আমরা কন্ট্রোলারে দিব পজিটিভটা প্লাসটা তারপর আমরা দেবো কোনটা মাইনাসটা এটা কিন্তু দেখে দিতে হবে কারণ হচ্ছে এটা পজিটিভ এবং নেগেটিভটা এটা খেয়াল করে দিতে হবে এবং কি আপনার এই কন্ট্রোলারে লেখা থাকে পজিটিভ এবং নেগেটিভ দেওয়া থাকে এই সেম এইভাবে প্লাস মাইনাস সেম আমরা এইভাবে দিব এবং কি হচ্ছে ব্যাটারিতে পজিটিভ এবং নেগেটিভ দুটোই থাকে কিন্তু কালো এবং লাল আর আপনি দেখেন আমি হচ্ছে ব্যাটারিতে পজিটিভ দিলাম সেম কন্ট্রোলারে ওখান থেকে পজিটিভ দিলাম এবং কি হচ্ছে আমি ব্যাটারি থেকে আবার হচ্ছে সেম হচ্ছে নেগেটিভও দেব আপনার নেগেটিভে নেগেটিভ দেবেন এবং পজিটিভে পজিটিভ দেবেন কোনো সময়ের জন্য মিসিং করবেন না লাল লালের সঙ্গে দেবেন কালো কালোর সঙ্গে দেবেন ব্যাটারিতে আমি দিয়ে দিলাম অলরেডি এবার হচ্ছে আমি লোড দিব। আপনার হচ্ছে আর দুইটা পয়েন্ট আছে যে সেই পয়েন্ট থেকে একটা প্লাস প্লাস থেকে পজিটিভ থেকে পজিটিভ দেবেন এবং নেগেটিভ থেকে নেগেটিভ দেবেন মানে হচ্ছে মাইনাস মাইনাস ভোল্টেজ এবং প্লাস ভোল্টেজ তো আমি হচ্ছে ফ্যানের মধ্যে একটা পজিটিভ ভোল্টেজ দিলাম এবার আমি ফ্যানের মধ্যে হচ্ছে মাইনাস ভোল্টেজ দিব এই মাইনাস ভোল্টেজ দিয়ে দিলাম তাহলে হচ্ছে আমার কানেকশন হয়ে গেলো আপনারা এইভাবেই নিজেরাই কানেকশন করবেন অবশ্যই কানেকশনগুলো হবে আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাকে জানাবো অথবা আমার ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা কল করবেন আমাকে আমি আপনাকে হেল্প করব এই বিষয়ে জানানোর জন্য তো ভালো থাকবেন আর এই বিষয়টার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করবেন এই বলে ভিডিও শেষ করবো আর অবশ্যই সাবধানতাভাবে কাজ করবেন পজিটিভ এবং নেগেটিভ দুইটা খেয়াল করে কাজ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম